আমরা এখন এমন একটা বিশ্বে আছে, এমন একটা পরিবেশে বাস করছে, যেই পরিবেশের চতুর্দিকে এখন ফিতনা আর ফিতনা। একটু বোঝেন, আপনি ধর্মের দিকে তাকান, দেখেন মুসলিমদের তাওহীদের মধ্যে এখন শিরক ঢুকে গেছে, ঢুকে নাই? মুসলিমরা তাওহীদের মধ্যে শিরক করছে না? অনেক মুসলিম করছে। আপনি মুসলিমদের সুন্নতের দিকে তাকান, দেখবেন এখানে অনেক বেদাত ঢুকে গেছে, ঢুকে নাই? মুসলিমদের রিজিকের দিকে তাকান, দেখবেন হালালের জায়গায় অনেক হারাম চলে আসছে, আসে নাই? মুসলিম পরিবারগুলোর দিকে তাকিয়ে দেখেন পরিবারের কাঠামোগুলো দিন দিন ভেঙে যাচ্ছে না? ঋদ্ধতা ভালোবাসা কমে যাচ্ছে না? পরিবারের মধ্যে শিরক, পরিবারের মধ্যে বেদাত, পরিবারে হারাম রিজিক, হারাম আকিদা, পরিবারের সন্তানরা মানুষ হচ্ছে পশ্চিমা সংস্কৃতিতে, পরিবারের মেয়েরা বেশিরভাগের কথা বলছি ইল্লা মাশাআল্লাহ পর্দার ধার ধারছে না, পরিবারের যুবকরা জানে না তাদের জীবনের উদ্দেশ্য কি, পরিবারের কর্তা উপার্জনের সময় খেয়াল করছে না হালাল না হারাম, পরিবারের উদ্দেশ্য দুনিয়া, দুনিয়া এবং দুনিয়া, পরিবারের কাঠামোগুলো ভেঙে যাচ্ছে না? অপসংস্কৃতি ঢুকছে, পরিবারে ডিভোর্স বাড়ছে, বিবাহ বিচ্ছেদ বাড়ছে, পরিবারের মধ্যে জেনা বাড়ছে, পরকীয়া বাড়ছে, এই সমস্যাগুলো হচ্ছে না? আপনি ইকোনমির দিকে তাকান, অর্থনীতির দিকে তাকান, ইসলামিক ইকোনমিক সিস্টেমের জায়গায় সুদ এখন অক্টোপাসের মতো খেয়ে ফেলছে না? উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত সুদভিত্তিক সিস্টেম নয় কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার শ্রেণীর মানুষকে অভিশাপ করেননি? যে সুদ খায়, যে সুদ দেয়, যে সাক্ষী থাকে এবং যে লিখে রাখে। আল্লাহ পাক কি বলেননি কোরআনে? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, সুদের অবশিষ্ট অংশ ছেড়ে দাও, ওয়া ইন লাম তাফআলু, তোমরা যদি না ছাড়ো, ফাযারু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো। আল্লাহ কোরআনে বলেছেন রিবা বা সুদ হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার মতো পাপ। উচিত ছিল আল্লাহ এবং তার রাসূলের পক্ষে যুদ্ধ করা, রিবার মধ্য দিয়ে আমরা আল্লাহ এবং তার রাসূলের বিপক্ষে যুদ্ধ করছি। মুসলিম ইকোনমিক সিস্টেমের মধ্যে এগুলো ঢুকে যায়নি, এগুলোকে ফিতনা নয়? নবীজি কি বলেননি এক দিরহাম সুদ খেলে 36টা মেয়ের সাথে জেনা করা হয়? সহিহ বুখারীর মধ্যে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেননি যে সুদের 73টা পাপের শাখা আছে, কোনো বর্ণনা 70টা শাখা আছে, তার সর্বনিম্ন শাখা হলো নিজের মায়ের সাথে জেনা করা? এই বিষয়গুলোকে মুসলিমদের মধ্যে ঢুকে যায়নি? তাহলে ধর্মের মধ্যে শিরিক দেখেন, তাওহীদের মধ্যে শিরিক, সুন্নতের মধ্যে বেদাত, হালালের মধ্যে হারাম, বস্তুবাদিতা, দুনিয়ামুখী, পরকাল ভুলে যাওয়া একটা জাতি, বেপর্দামি, বেহায়াপনা, মাদক, ক্যাসিনো, জুয়া, পর্নোগ্রাফি, হারাম রিলেশনশিপ, ফ্রি মিক্সিং, এই যে ফেমিনিস্ট রেভলিউশন, এগুলো কি মুসলিম সমাজে চলছে না? চতুর্দিক থেকে আপনি ফিতনার মধ্যে আছেন না? প্রথমে বুঝতে হবে যে আপনি আমি মুসলিমরা এখন কোন অবস্থার মধ্যে আছে। এই গেল আমাদের ভিতরের কথা, ভিতরে আরও কথা আছে। আমরা মুসলিম একটা জাতি না? আমরা মিল্লাতে আবিকুম ইব্রাহিম, তাই না? ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, তাই না? আমরা এক মুসলিম জাতি, ইউনাইটেড মুসলিম কমিউনিটি। তো ইউনাইটেড মুসলিম কমিউনিটির মধ্যে এখন হাজারটা দল হয়ে গেছে না? প্রত্যেকটা দল বলছে আমি সঠিক, আমি সহি, আমি জান্নাতে যাব, তোমার লিজ লাগলে আমার কাছ থেকে নাও, ব্যাপারটা এমন না? সবাই নিজেকে হকপন্থী দাবি করছে, কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না, আল্লাযীনা ফাররাকু দীনহুম ওয়া কানু শিয়া, কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না যারা আল্লাহর দিনটাকে কেটে টুকরা টুকরা করে ফেলে দিয়েছে। এই কাজটা আমরা করিনি। মুসলিমদের মধ্যে হাজারটা দল নাই এবং প্রত্যেকের সাথে প্রত্যেকের কি ভালো সম্পর্ক? অনেক সময় দেখা যায় দাকুরাল সম্পর্ক, দলের মধ্যে বিভক্তি, ধর্মীয় দলে বিভক্তি, একালে মারাকালেমের গিবত, তোহমত, সমালোচনা, এগুলোতে ব্যস্ত আছি না আমরা? উম্মার বড় বড় ইস্যুগুলো বাদ দিয়ে আমরা ছোটোখাটো ইস্যুগুলোকে নিয়ে ব্যস্ত আছি না? কে কোথায় হাত বাঁধবেন,
পাইপা লাগাবেন কি না, আমিন জোরে নাচতে, ঠিক আছে, জিলাপি খাবেন না খুরমা খাবেন, এইসব বিষয়গুলো নিয়ে ব্যস্ত আছি না? বড় বড় ইস্যুর দিকে আমি আসছি, তখন বুঝবেন যে কি নিয়ে আমরা ব্যস্ত আছি। ধর্মের মধ্যে ফিতনা, অভ্যন্তরীণ ফিতনা, আমাদের ধর্মীয় বিভক্তি, পরিবারে ফিতনা, সমাজে দেখবেন ফিতনা, সমাজের সামাজিক কাঠামোগুলো ভেঙে যাচ্ছে না? প্রতিবেশীর কেউ খোঁজ না এখন? দেখবেন বাসায় মেহমান আসলে পর্যন্ত মানুষ বিরক্ত হচ্ছে, মানুষ বস্তুবাদী হয়ে গেছে, আল্লাহ এবং তার রাসূলের মানদণ্ডে নিজেকে বিচার করার মনোভাব ছেড়ে দিয়েছে। ইল্লা মাশা আল্লাহ, অবশ্যই প্রত্যেক যুগে যুগে আল্লাহর অনুগত কিছু বান্দা থাকবে, তারা তাদের কথা আলাদা। আপনি এবার বাইরের দিকে চোখ দেন, পুরো বিশ্বের দিকে চোখ দেন, দেখবেন পুরো বিশ্বের নেতৃত্ব এখন পশ্চিমারা নিয়ে নিয়েছে না? তারা বলছে কোনো দেশকে ওঠো, দেশ উঠছে, বসো, বসছে, এমন হচ্ছে না? প্রত্যেকটা ডিপার্টমেন্টকে দেখেন, বিশ্বের মিডিয়া, বিশ্বের প্রযুক্তি, বিশ্বের সমরাস্ত্র, বিশ্বের আপনার অর্থনৈতিক সিস্টেম, পুরো ওয়ার্ল্ডের ব্যাংকিং সিস্টেম, পুরো ওয়ার্ল্ডের পলিটিক্যাল সিস্টেম, পুরো ওয়ার্ল্ডের এডুকেশনাল সিস্টেম, কালচারাল সিস্টেম, এই প্রত্যেকটা সিস্টেম কি এখন তারা দখল করে নিয়েছে না? এগুলো কি আমরা নিয়ন্ত্রণ করি? করি না, বরং আমরা ফলো করি, কাট পেস্ট, ওখানে যা হয় এখানেও তাই হয়। মিলাই দেখাচ্ছে, সারা বিশ্বে একটা গ্লোবাল শিরিক চলছে, এই শিরিকের উৎপত্তি দেখবেন ওই পশ্চিমা সভ্যতায়। সারা বিশ্বে দেখবেন গ্লোবাল জিনা চলছে, পর্নোগ্রাফি, উৎপত্তি দেখবেন ওই পশ্চিমা সভ্যতায়। সারা বিশ্বের গ্লোবাল দেখবেন সুদভিত্তিক ব্যাংকিং সিস্টেম চলছে, একদম ওয়ার্ল্ড ব্যাংক থেকে নিয়ে নিচু লেভেল এনজিও পর্যন্ত সব দেখবেন ওইখান থেকে শুরু হয়েছে। পুরো বিশ্বে দেখবেন ফ্যামিনিস্ট রেভলিউশন, নারী পুরুষ এক জিনিস, আলাদা কিছু না, সমাজে পুরুষের পোশাক পরে ঘুরবে, আপনি বলতে পারবেন না কিছু। এই যে ফ্যামিনিস্ট রেভলিউশন, এটা ওইখান থেকে আসছে না? এটা কোন দেশ থেকে আসছে? ওই দিক থেকে আসছে না? পুরো ওয়ার্ল্ডের এডুকেশন সিস্টেম যেটা আছে, জ্ঞানতাত্ত্বিক সিস্টেম, এখানে দেখবেন জ্ঞানের মানদণ্ড পরিবর্তন করে দিয়েছে, যুক্তি বিজ্ঞান দর্শন পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে যা লাভ করা যাবে তাই জ্ঞান, ওদের সংজ্ঞা। কিন্তু আপনি আপনার যে গায়েবের পিলার, আল্লাহ, মালায়েকা, আসমানি কিতাব, নবী রাসূলগণ, কবর রাজা, পরকাল, মিজান, ফুলসিরত, জান্নাত, জাহান্নাম, স্বপ্ন, রূহ, এগুলোকে আপনি ল্যাবে প্রমাণ করতে পারবেন? এগুলোকে ল্যাবরেটরিতে প্রমাণ করতে পারবেন? তাহলে ওদের ওদের তত্ত্ব মতে, ওদের এপিস্টেমোলজি মতে এগুলোর কোনো অস্তিত্ব নাই। এটা চলছে সারা ওয়ার্ল্ডে এবং এভাবেই এডুকেশন সিস্টেম এগিয়ে যাচ্ছে। এর বাইরে ইসলামিক সিস্টেম আছে আলাদা, স্বতন্ত্র। তো এগুলো চলছে না সারা ওয়ার্ল্ডে, পুরো ওয়ার্ল্ডের ফিতনাটা দেখেন এবং পুরো ওয়ার্ল্ডের অস্ত্রশস্ত্র, পারমাণবিক নিউক্লিয়ার ওয়েপেন্স, আপনার মনিটরি সিস্টেম, পলিটিক্যাল সিস্টেমগুলো, অ্যাসোসিয়েশন সংগঠনগুলো, তারা দখল করে নিয়েছে না? এই যে বিগত 100 বছর থেকে মুসলিমদের কোনো স্বতন্ত্র খিলাফা নেই, দেখবেন দুই একটা রাষ্ট্র আছে যেখানে হয়তো আপনি দেখবেন ইসলামিক কিছু লস আছে, বেশিরভাগই নাই, বেশিরভাগের মধ্যেই সেকুলারিজম আছে, কমিউনিজম আছে, ন্যাশনালিজম আছে, ডেমোক্রেসি আছে, এগুলো বেশিরভাগ রাষ্ট্রেই আছে, দুই একটার মধ্যে দেখবেন হয়তো ইসলামিক কিছু লস আছে। এই 100 বছরে দেখবেন ওরা যে এত উন্নতি করে ফেলল, ওরা যে উন্নতি বলতে বোঝাচ্ছি ওরা যে এত চালকের আসনে চলে গেল, আর আমরা মুসলিমরা যে এই যে চালিত আসলে চলে আসলাম, এই 100 বছর ধরে আমরা কি করছি? আসলে আমরা বড় বড় বিষয়গুলোকে বাদ দিয়ে ছোটখাটো বিষয়গুলোকে নিয়ে বেশি ব্যস্ত ছিলাম। আমি একটু মজা করে বলি যে আমরা হালুয়া, রুটি এবং সেমাই, খোরমা, জিলাপিতে ব্যস্ত ছিলাম। আমরা ব্যস্ত ছিলাম একে অপরের গিবতে, একে অপরের তোহমদে, কাকে হিংসা করা যাবে, কাকে বিতর্কিত করা যাবে, কাকে বাধা দেওয়া যাবে, ইন্টারনাল কলিউশনের মধ্যে আমরা ব্যস্ত ছিলাম। এই ফাঁকে রুলিং স্টেট ছিল একবার ব্রিটেন, সে অবসর নিল, তার জায়গায় চলে আসলো আমেরিকা, সে এখন অবসর নিচ্ছে, তার জায়গায় চলে আসছে এখন ইসরায়েল, সে সারা ওয়ার্ল্ডকে এখন রুল করছে। এবং সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখবেন বেশিরভাগ মুসলিম কান্ট্রিতে মুসলিম মা, মুসলিম বোন, মুসলিম বাচ্চাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে। আমরা মেজর ইস্যুগুলোকে বাদ দিয়ে মাইনর ইস্যুগুলোকে নিয়ে এত বেশি ব্যস্ত ছিলাম, যেমন দেখেন আজকের এই মাহফিলের মেজর ইস্যু হচ্ছে লেকচার, আর কোথায় বসবো, কোথায় দাঁড়াবো, এই বিষয়গুলো মাইনর। আমরা মাইনর ইস্যুগুলোকে নিয়ে বেশি ব্যস্ত থাকি, মেজর ইস্যুগুলোকে নিয়ে ব্যস্ত থাকি না। এখন কি করবেন? এই বিষয়টা কি চলতেই থাকবে? সুসংবাদ হচ্ছে যে না,
এমন অবস্থা চিরকাল থাকবে না বলেন আলহামদুলিল্লাহ কিভাবে থাকবে না আল্লাহ পাকের একটা সুন্নাহ আছে আমি আমি যতটুকু কোরআনের ছাত্র হিসেবে দেখেছি আল্লাহ পাকের একটা সুন্নাহ আছে সুন্নাহ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট একটা সময় দেন প্রত্যেকটা যুগের জন্য প্রত্যেকটা কওমের জন্য সম্প্রদায়ের জন্য فإذا جاء أجلهم যখন তাদের সময় শেষ হয়ে যায় لا يستأخرون ساعة ولا يستقدمون আল্লাহ পাক এক মুহূর্ত বাড়ান না এক মুহূর্ত কমান না তাই এই পুরো বিশ্বে যা চলছে বিশ্বে অর্থনীতিতে সমাজনীতিতে পরিবারে ধর্মের মধ্যে ফাসাদে এগুলো চিরকাল থাকবে না ইনশাআল্লাহ আল্লাহ পাক কি করবেন আল্লাহ পাক আমাদেরকে সুযোগ দিয়েছেন মুসলিমদেরকে একটা সুযোগ দিয়েছেন আপনার কাছে একটা বয়স আছে 40 50 60 70 80 100 হাইয়েস্ট এর মধ্যে গোল্ডেন টাইম হচ্ছে আপনার 20 থেকে 50 আল্লাহ পাক আপনাকে সময় দিয়েছেন মেধা দিয়েছেন বোধ শক্তি দিয়েছেন আপনার ঘর পর্যন্ত আল্লাহ কোরআন পৌঁছে দিয়েছেন নবীর হাদিসগুলো পৌঁছে দিয়েছেন আপনাকে আল্লাহ পাক উলামায়ে কেরামের সোহবত দিয়েছেন মসজিদ দিয়েছেন আজান দিয়েছেন মাদ্রাসা দিয়েছেন মক্তব দিয়েছেন আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছেন দিন শেখার জানার বোঝার দিনের জন্য কাজ করার এটা আল্লাহ পাক সুযোগ দিয়েছেন যদি এই সুযোগ আমরা কাজে না লাগাই কি করবেন আল্লাহ পাক আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়ার জীবনটাতে হয়তো বাড়ি গাড়ি টাকা পয়সা আত্মীয় স্বজন স্ত্রী সন্তান আপনার ব্যাংক ব্যালেন্স জমি জমা স্ট্যাটাস সবই দিবেন আল্লাহ পাক হয়তো সবই দিবেন কিন্তু আমরা যদি দায়িত্ব পালন না করি দিনের ক্ষেত্রে আল্লাহ পাক কি করবেন জানেন ইস্তাবদিল কওমান গায়রাকুম আল্লাহ পাক এই কওমটাকে সরিয়ে দিবেন এই অপদার্থ কওমটাকে সরিয়ে দিবেন এবং অন্য কওমকে হেদায়েত দিয়ে এই জায়গায় নিয়ে আসবেন অমুসলিমদেরকে হেদায়েত দিয়ে আল্লাহ পাক ইসলামের ছায়াতলে নিয়ে আসবেন সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম এরপর তারা তোমাদের মতো হবে না আপনি কি চাচ্ছেন যে আল্লাহ সরিয়ে দেখ আমাদেরকে দিয়ে অন্যদেরকে হেদায়েত দিয়ে জায়গায় নিয়ে আসুক বিশ্বের দিকে তাকিয়ে দেখেন প্রচুর মানুষ পশ্চিমার এই যে ইউরোপে জার্মানিতে ব্রিটেনে ফ্রান্সে আমেরিকায় অস্ট্রেলিয়ায় আফ্রিকায় বিভিন্ন কন্টিনেন্টে দেখবেন প্রচুর মানুষ এখন মুসলিম হচ্ছে হচ্ছে না প্রচুর মহিলা যারা একসময় ধর্ষণের শিকার হয়েছিল পশ্চিমাদের এই নারী ভোগের গোলক ধাঁধায় পরে নিজের ইজ্জত খুইয়েছে এরকম প্রচুর নারী দেখবেন এখন ইসলাম কবুল করে পর্দার মধ্যে এসেছে তারা বুঝতে পেরেছে ইসলামেই শান্তি আছে এই যে মানুষগুলো ইসলাম কবুল করলো এরা এদেরকে কি তরোয়াল দেখিয়ে ইসলাম কবুল করিয়েছি আমরা জুলুম করে কবুল করিয়েছি এরা সবাই সাক্ষ্য দিচ্ছে ইসলাম তরবারির জোরে ছড়ায়নি সৌন্দর্য দিয়ে ছড়িয়েছে আজও যদি আমরা ইসলামের সৌন্দর্য মানুষের সামনে তুলে ধরতে পারি আপনি দেখবেন দলে দলে অমুসলিমরা ইনশাআল্লাহ ইসলাম কবুল করবে এবং কোন কোন ক্ষেত্রে আমি দেখেছি মাইন্ড করবেন না কোন কোন ক্ষেত্রে আমি দেখেছি অনেক অমুসলিম ভাই যারা সরকারের কর্মকর্তা আছেন প্রশাসনে আছেন অর্থনীতির মধ্যে আছেন অনেক জায়গায় আছেন সোশ্যাল দায়িত্বে আছেন অনেক ক্ষেত্রে তারা মুসলিমদের চেয়ে বেশি সততার পরিচয় দিয়েছেন এমনও ঘটনা আছে আছে না আপনি দেখবেন খাবারে ভেজাল দিচ্ছে মুসলিম হিন্দুর দোকানে যান দেখবেন ফ্রেশ খাবার পাচ্ছেন দেখবেন দুধ কিনতে গেলে আমরা অনেক সময় বেশিরভাগ সময় দেখি যে ওই তাদের কাছে যাওয়া লাগে দুধে ভেজাল দেয় না মিষ্টিতে ভেজাল দেয় না দইয়ে ভেজাল দেয় না খেয়াল করে দেখবেন অনেক ক্ষেত্রে তারা সততার পরিচয় দিয়েছে মুসলিমরা পণ্যে ভেজাল দিয়েছে মুসলিমরা মাপে কম দিয়েছে সিন্ডিকেট করেছে মুসলিমরা এই যে কালোবাজারি করছে করে নাই মুসলিমরা দুর্নীতি করছে মুসলিমরা ঘুষ নিচ্ছে মুসলিমরা সুদ খাচ্ছে মুসলিমরা জানা করছে মুসলিম যুবকরা পর্নোগ্রাফি দেখছে মুসলিম মেয়েরা নগ্ন হয়ে ঘুরছে ঘুরছে না এরা কি অমুসলিম জিউজ এরা এরা খ্রিশ্চান না হিন্দু কারা এরা এই যদি হয় আমাদের অবস্থা তাহলে কি আপনি মনে করছেন আমাদেরকে আল্লাহ পাক সেই জাতি হিসেবে কবুল করবেন যে জাতি ইনশাআল্লাহ তাআলা ওই বাইতুল মাকদাস জয় করবে কখনো না ইস্তাবদিল কওমান গায়রাকুম আল্লাহ পাক অন্য কওমকে হেদায়েত দিয়ে এই জায়গায় নিয়ে আসবেন সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম তারা তোমাদের মতো অপদার্থ হবে না আমি খুব সংক্ষিপ্ত কথায় পরিস্থিতি যা বোঝানোর চেষ্টা করলাম এই পরিস্থিতি বোঝার জন্য আরেকটা জিনিস দরকার আছে এটা শুনেন ভালো করে এই সিচুয়েশন বুঝতে হলে শুধু তাত্ত্বিক জ্ঞান ডিগ্রি সার্টিফিকেট যথেষ্ট নয় আপনাকে কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করতে হবে এটা ঠিক আছে এবং ভার্সেটাইল নলেজ রাখতে হবে এটাও ঠিক আছে আরও একটা জিনিস দরকার আছে সেটা হচ্ছে আল্লাহর নূর আল্লাহর পক্ষ থেকে
নূর বা আলো, যেটা আপনার কলবের মধ্যে আল্লাহ পাক নাজিল করবেন। যার কাছে নূর আছে আল্লাহ পাকের, সে বুঝতে পারবে আসলেই বিশ্বে কি চলছে। যার কাছে নূর নাই, সেই ফেতনাময় পরিবেশে বসে থেকে মনে করবে ও জান্নাতে আছে। আমি কথা বোঝা যায়? এই ফেতনাময় পরিবেশে বসে কিছু মানুষ তৃপ্তির ঢেকুর তুলছে, মনে করছে আমরা একদম বিজয়ী জাতি মাশাআল্লাহ। অথচ বাস্তবতা এমন যে আমাদের অবস্থা আজকে এমন একটা অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে যে বিশ্বের পরাশক্তিগুলো আমাদেরকে খুব একটা মূল্যায়ন করছে না। অথচ মুসলিম দেশের সংখ্যা প্রচুর, মুসলিম জনসংখ্যা প্রচুর, মুসলিমদের খনিজ সম্পদ প্রচুর, অর্থনৈতিক সম্পদ প্রচুর, জনবল প্রচুর, সামরিক বাহিনীর সদস্য সংখ্যা প্রচুর, অস্ত্রশস্ত্র মাশাআল্লাহ প্রচুর, তারপরেও ওরা আমাদেরকে গুরুত্ব দিচ্ছে না। কারণ কি? কারণ কুলুবুহুম শাত্তা, কুলুবুনা শাত্তা, আমাদের হৃদয়গুলো এখন বিক্ষিপ্ত, আমাদের মনগুলো বিক্ষিপ্ত, আমরা বিভক্ত, আমরা একের কষ্টে অন্যের পাশে দাঁড়াতে চাই না। ওই ইরাকে কাউকে বোম মেরে হত্যা করলে ওই দেখা যায় ইরান থেকে একজন বলবে ওটা তো ইরাকের ঘটনা, ইরানের সাথে কি সম্পর্ক। দেখবেন ওই যে মিয়ানমারে কোনো ঘটনা ঘটলে দেখবেন যে সুদান থেকে একজন বলছে ওটা তো মিয়ানমারের ঘটনা, আমাদের সাথে কি সম্পর্ক। প্যালেস্টাইনে বাচ্চাদেরকে বোম মেরে হত্যা করলে এদিক থেকে পাকিস্তান থেকে বলবে ওটা তো প্যালেস্টাইনের ইস্যু, আমার কি সম্পর্ক ওর সাথে। এখন আমরা এই অবস্থায় আছি যে এক ভাইয়ের উপরে আক্রমণ আসলে আরেক ভাই মিষ্টি বিতরণ করে। কথা বুঝতে পারছেন? একজনের উপরে যদি কোনো পরীক্ষা আসে বা বিপদ আপদ আসে, দেখবেন আরেকজন মিষ্টি বিতরণ করছে। এ আপনার ভাইরা যে মিষ্টি বিতরণ করছে, এ মূলত শয়তানের চালা। এ যদি এর মতো শত শত শয়তানের পূজারি যদি উম্মা থেকে ছড়েও যায়, ঝরেও যায়, আল্লাহর দিনের জাররা পরিমাণ ক্ষতি হবে না ইনশাআল্লাহ। আর ওই যে যাদের উপর দেখবেন অত্যাচার জুলুম নির্যাতন আসছে, সবর করছে, দিনের জন্য কিছু করার চেষ্টা করছে, আল্লাহ পাক এই মানুষগুলোকে ইনশাআল্লাহ দেখবেন কাল পরকালে জান্নাতুল ফিরদৌস দান করেছে। দুনিয়ার জীবনটা কিচ্ছু না ভাই, ওয়ালা আখিরাতু খায়রু ওয়াবকা, পরকাল চিরস্থায়ী। এখানে একটু কম খান না, একটু কম ঘুমান, একটু কম টাকা পয়সা পেয়েছেন, কম ব্যাংক ব্যালেন্স আছে, কিন্তু আপনি আল্লাহর তাওহীদে আছেন, সুন্নতে আছেন, হালাল খাচ্ছেন, দেখবেন ইনশাআল্লাহ ধনীদের চেয়ে 500,000 বছর আগে আপনি হাসতে হাসতে জান্নাতে চলে গেছেন। উম্মার অবস্থা এখন এমন, আমরা বিক্ষিপ্ত। পড়াশোনার ক্ষেত্রে গিয়ে দেখবেন মুসলিম উম্মার প্রায় 80% মানুষ বিশুদ্ধ করে কোরআনটুকু পড়তে জানে না। কোরআন যারা বিশুদ্ধ করে পড়তে জানে বা হিফজ করেছে, তাদের মধ্যে বহু মানুষ দেখবেন কোরআনের অর্থটা বলতে পারছে না। ইয়াং জেনারেশন থেকে তাকেই দেখেন যে তারা জীবনে একটা বারও কোরআন এ টু জেড অর্থ সহ পড়েছে কিনা সন্দেহ আছে। হাদিসে যে কিতাবগুলো আছে এই কিতাবগুলো তারা ছুঁয়েও দেখেছে না কখনো, সন্দেহ আছে। ইসলামের ইতিহাসে যে বইগুলো পড়ে আছে ইসলামিক ফাউন্ডেশনে, কখনো কিনে পড়েছে কিনা সন্দেহ আছে। ফিকহের বইগুলো পড়েছে কিনা সন্দেহ আছে। ইসলামের অর্থনীতি সম্পর্কে পড়াশোনা করে কিনা সন্দেহ আছে। উম্মার যুব সমাজের আজকে এই অবস্থা। কিন্তু পক্ষান্তর আপনি দেখবেন এরা ঠিকই মাশাআল্লাহ পর্ন দেখছে, নাউজুবিল্লাহ, এরা ঠিকই মাদকদ্রব্য সেবন করছে, এরা ঠিকই গার্লফ্রেন্ডকে সময় দিচ্ছে, হারাম অ্যাফেয়ার্স করছে, ফ্রি মিক্সিং করছে, ক্যাসিনোতে সময় কাটাচ্ছে, জুয়া খেলছে, পাবজি খেলছে, টিকটক করছে, সব করছে। তো এই যুব সমাজের হাতে আল্লাহ পাক ইসলামের বিজয়ের পতাকা দিবেন? সত্যি আপনার তাই মনে হয়? এরা কি ওই মোহাম্মদ বিন কাসিমের মতো, খালেদ বিন ওয়ালিদের মতো, এরা কি উমর ইবনে খাত্তাবের মতো, এরা কি যায়েদ ইবনে হারেসা, আব্দুল্লাহ বিন রাওহা, জাফর বিন আবু তালেবের মতো, এরা কি আলী রাদিয়াল্লাহু আনহুর সেই শৌর্য বীর্য ধারণ করে? দিনের কল্যাণ চান না আপনারা? যে দিনের বিজয় হোক, দিন ভালো থাক, ইসলাম ভালো থাক, আল্লাহর জমিনে আল্লাহ দিনটা থাক। এবং এই দিনটা কি মানুষের শত্রু? দিন ইসলাম কি মানুষের শত্রু? দিন ইসলামের একটা বিষয় আছে যেটা মানবতা বিরোধী, দিন ইসলামের একটা বেসিক জিনিস আছে যেটা মানবতা বিরোধী, নামাজ, এই যে রোজা, এই যে কালিমা, এই যে হজ, জাকাত, এগুলো কি উগ্রতা? এগুলোর মধ্যে সন্ত্রাস ভাব আছে, জঙ্গি জঙ্গি ভাব আছে? হ্যাঁ, একটা শব্দ নিয়ে সমস্যা সৃষ্টি করে, জিহাদ, তাই না? যখন ক্যান্সার হয়, অস্ত্রোপচারের প্রয়োজন হয়, ইভেন মনে করেন এখন কোনো পরাশক্তি, পশ্চিমা কোনো পরাশক্তি, মনে করেন ব্রিটেন বা আমেরিকা বা অন্য যে কোনো কান্ট্রি, ওদের
টেরিটরির মধ্যে ওরা যদি ফিল করে যে আমাদের সার্বভৌমত্বের মধ্যে আঘাত এসেছে, ওরা কি চুপ করে বসে থাকবে? ওরা প্রতিহত করবে না? এই প্রতিহত করার অধিকার মুসলিমদের নাই? যদি প্যালেস্টাইনের উপর এরকম হয়, প্যালেস্টাইনিদের অধিকার নাই এটা প্রতিহত করার? যখন সে করবে তাকে আপনি বলবেন সন্ত্রাসী, আমেরিকা করলে বলবেন আপনি মানবতা প্রেমী? এটা কি ধরনের ডাবল স্ট্যান্ডার্ড? এই বিষয়গুলোকে নিয়ে ইসলামকে মিডিয়ার মধ্য দিয়ে সারা বিশ্বে বিতর্কিত করা হয়েছে। ইসলাম কখনো এরকম জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদের ধর্ম নয়। একজন মুসলিম কখনো জঙ্গি সন্ত্রাসী হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেখে বহু অমুসলিম কাঁদতে কাঁদতে ইসলাম কবুল করেছিল। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একটা দিনও যুদ্ধের মাঠেও কোনো অমুসলিমকে হত্যা করেন নাই, আমার জানা মতে, আমি ভুল হতে পারি, আমার জানা মতে একটা দিনও তিনি কোনো অমুসলিমকে গলা কেটে হত্যা করেছেন আমি কোনো নজির পাইনি এই পর্যন্ত। যদি পেয়ে থাকেন আমাকে জানাবেন। আমরা সেই নবীর উম্মাহ। ইসলামের সৌন্দর্য দিয়ে, ইসলামের মাধুর্য দিয়ে, ইসলামের সততা দিয়ে ইসলাম যুগে যুগে সারা বিশ্বের বুকে রাজত্ব করে বেরিয়েছে। এই তো বিগত 100 বছর আগেও, এই যে অটোম্যান এম্পায়ার ছিল তখন পর্যন্ত সারা ওয়ার্ল্ডে দেখতেন ইসলামের একটা শেল ছিল, ছিল না? এখন সেটা নাই, মিসকিন অবস্থায় আছেন, না কোনো ঐক্য আছে, না কোনো আমির, না কোনো এমারা, কিছুই নাই। এর মাঝখানে কিছু কিছু আল্লাহর বান্দা বিভিন্ন জায়গায় বিশ্বে চেষ্টা করে যাচ্ছে, এতটুকুই, বিক্ষিপ্ত হবে, তবে এই অবস্থা চিরকাল থাকবে না ইনশাআল্লাহ। কি হবে সামনে আল্লাহ ভালো জানেন, আল্লাহু আলাম বিসওয়াব। সামনে মুসলিমদের উপরে নির্যাতন, নিপীড়ন বলেন, সংকুচিত হওয়া বলেন, এটা বাড়তে পারে, বাড়ার সম্ভাবনা আছে। বিশ্ব এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যে কোনো সময় একটা নিউক্লিয়ার যুদ্ধ হয়ে যেতে পারে, আল্লাহু আলাম। আমি নতুন একটা কথা বলতে চাচ্ছি, এটা আগে কখনো বলিনি। আমার মনে হয় কয়দিন পর দেখবেন, যে বিশ্বের পরাশক্তিগুলো দাবি করবে অমুক গ্রহটা আমার, এ বলবে না অমুক গ্রহটা আমার, সে বলবে না ওই গ্রহ আমার, সে বলবে এই গ্রহ আমার। আমার কথাটা ইনশাল্লাহ ফলবে দেখে নিয়েন। এবং তারা মহাকাশ বাহিনী গঠন করেছে অলরেডি, কারেন্ট অ্যাফেয়ার্স পড়েছেন, যারা বিসিএস কোচিং করছেন তারা হয়তো জানবেন মহাকাশ বাহিনী মানুষ কি জন্য গঠন করতে যাবে। স্টার ওয়ারও হতে পারে বিশ্বের সামনে, হয়তোবা মহামারীর এই যে ক্রাইসিস আল্লাহ ভালো জানেন বাড়তে পারে, আপনার সামাজিক ফিতনাগুলো, অশ্লীলতাগুলো বাড়তে পারে, আপনার যে পেপার মানি ইউজ করছেন এর মান কমে যেতে পারে, আপনার রিবা কেন্দ্রিক সিস্টেমটা পড়ে যেতে পারে, ডলার পেট্রো ডলার পড়ে যেতে পারে। তবে যাই হোক না কেন, এতটুকু এনশিওর করতে পারি, যে ওয়ার্ল্ডের বুকে একটা রাষ্ট্র মাথা তুলে দাঁড়াবে এবং তার ক্ষমতার দাপট সবাইকে দেখাবে, তার নাম ইসরায়েল। এটা হবে, হবে আমাদের কারণে, আমাদের এই ঘুমন্ত জাতির কারণে। আরবের কলিজার উপর বসে, আরব রাষ্ট্রের রাষ্ট্রগুলোর কলিজার উপর বসে সে বিগত 70 বছরে সারা বিশ্বের অর্থনীতি, রাজনীতি, ফাইন্যান্স, ব্যাংকিং সিস্টেম, টেকনোলজি, প্রযুক্তি সব নিয়ন্ত্রণ করে নিয়েছে। তখন আমরা কি করছিলাম ভাই? হ্যাঁ হ্যাঁ, সবাই করেনি, অনেক ওলামা একরাম ছিলেন যারা শুরু থেকে এগুলো মানুষের সতর্ক করার চেষ্টা করেছেন ঠিকই, কিন্তু তাদের মিম্বরগুলো সংকুচিত ছিল, তাদের কণ্ঠস্বরগুলো বৃত্তে বন্দী ছিল, মানুষ শুনতো না, বুঝতো না, মূল্যায়ন করতো না, মানুষ শোনে না, এখনও মানুষ শোনে না, বোঝে না, এখন পর্যন্ত মানুষ বোঝে না, শোনে না কি হচ্ছে সামনে। ওই একে এখনও পড়ে আছে, একটা ইস্যু তুলে দেন সারাদিন ইস্যু নিয়ে ফেসবুকে বসে থাকবে, আর কোনো ইস্যুই নাই, একটা ইস্যু তুলে দেন সারাটা দিন ওখানে বসে থাকবে। মানে এটাই বড় জিহাদ দরকার স্যার, কিবোর্ড নিয়ে মুজাহিদ, কিবোর্ড মুজাহিদ। আল্লাহ সমালোচকদেরকে হেদায়ত দান করুন, দিনের জন্য ভাই কিছু করেন, আপনার প্রতিভা থাকলে আপনি বলেন, লিখার প্রতিভা থাকলে লিখেন, একটা মসজিদ করা থাকলে মসজিদ করেন, একটা মাদ্রাসা করেন, এতিমদের দায়িত্ব নেন, বিধবার দায়িত্ব নেন, নারীদের জন্য কোনো প্রজেক্ট করেন, মা বোনদের পর্দায় আনার ব্যবস্থা করেন, ইসলামিক কোনো এনজিও করেন, ইসলামিক ইকোনমিক সিস্টেম লঞ্চ করেন, কৃষিভিত্তিক প্রজেক্ট করেন, কিছু একটা করেন যেটাতে আপনার দিনের উপকার হবে। ওইভাবে বসে সারাদিন ফেসবুকে গুতাগুতি করলে দিনের জীবনে কোনো উপকার হয় না। ফেসবুকে বসে আর সারাদিন যদি সমালোচনা করতে থাকেন দিনের কোনো উপকার হয় না।